हेलो भिवार्स वेलकम बैक टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। বাসায় যদি আপনাদের কলা অতিরিক্ত পেকে যায় তাহলে কি ফেলা ছাড়ার উপায় আছে? আমি তো একদমই খেতে পারি না, বেশিরভাগই কালো কালো দাগ হলে ফেলে দেওয়া হয়। কিন্তু সেই কলা দিয়ে যদি খুবই সুন্দর একটা নরম তুলতুলে একটা পিঠা তৈরি করা যায় তাহলে কি আর কলাগুলোকে ফেলতে হয়? অবশ্যই না। আর আজকের এই এপিসোডে আমি সেই পাকা কলা দিয়ে আপনাদেরকে সেই নরম তুলতুলে পিঠে বানানো শেখাবো। তো প্রথমে কলা দুই ভাগ আমি দুই পাশে কেটে ছিলে আমি একটা বাটিতে রাখবো। এখন কলাগুলো ছিলার পর কলাগুলোকে সুন্দর করে ম্যাশড করতে হবে। ম্যাশড করার পর আমি দিয়ে দিলাম এক কাপের মতো চিনি, দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো চালের গুঁড়া, এখানে আমি এক কাপের মতো অল পারপাস ফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ গুঁড়ো দুধ, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে মিক্স করার পালা। আমি হাত দিয়ে সুন্দর করে ভালোভাবে সবগুলো যাতে ভালো করে মেশে এভাবে মিক্স করব। মিক্স করার সময় খুব সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে। মিক্সিং হয়ে গেছে, এখন আমি অ্যাড করছি কিছুটা ফুড কালার, এতে খুব সুন্দর একটা রং আসে। এখন আমি এগ হুইস্কের সাহায্যে এটাকে বিট করব। বিট করা হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হবে, খুব বেশি গাঢ় করা যাবে না আবার পাতলাও করা যাবে না। মিক্সিং হয়ে গেছে, এবার ভাজার পালা। একটা ফ্রাইং প্যানে আমি ভাজার মতো মোটামুটি ডুবো তেলে ভাজার মতো গরম করে নিচ্ছি। এখন আমি একটি চামচের সাহায্যে একে একে সব কলার পিঠাগুলো ভাজতে থাকবো। সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া বন্ধ রাখতে হবে, একটু হালকা হয়ে আসলে তখন আমরা নাড়াচাড়া করতে পারবো। এভাবে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। এক সাইড হয়ে গেলে আরেক সাইড ওভাবে ভাজতে হবে। আমি খুব একটা গোল করার ট্রাই করিনি, গোল করতে হলে আপনাকে হাত দিয়ে দিতে হবে। তা আমি প্রেফার করি যে একটু পিঠাগুলো বিভিন্ন সাইজের হোক, আমার এটাই পছন্দ। আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল বড়ার মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার অনেকে এটাকে পাকওয়ানের শেপও দিতে পারেন, যার যেটা পছন্দ আর কি। বাট বেসটা এভাবেই তৈরি করতে হবে। সেভাবে তেলগুলো ভালো করে ছেঁকে আমরা উঠাই নিব। তেলগুলো সুন্দর করে ছেঁকতে হবে, কারণ পরে তাহলে তেলগুলো কলার পিঠার মধ্যে বসে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এভাবে আমি সেকেন্ড রাউন্ডে আবার কলার পিঠাগুলো দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ভাজা হয়ে গেলে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার কলার পিঠা। আপনারা খুবই সহজে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি করে বাসায় খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আমি যে মাপটা দেখিয়েছি সেই মাপে করলে কিন্তু এরকমই নরম তুলতুলে পিঠা হবে, কলার পিঠা খুবই টেস্টি লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবা।